ক্লাস থ্রি আজ তোমাদের লেসেন সিক্সের সাতাশ পাতাটা মানে অনুশীলনীটা শুরু করবো এটা তো হ্যাঁ অনুশীলনীটা শুরু করছি এক নম্বরে দিয়েছে দেখো স্থান তাহলে শূন্যস্থানটা আমরা করি ফার্স্ট দিয়েছে এ ড্যাশ হেল্পস দ্য বোট টু ফ্লোট একটা ড্যাশ সাহায্য করে বোটকে জলে নৌকাকে জলে ভেসে থাকতে কি সাহায্য করে হাল এইচ ইউ ডাবল ডাবলের দি হাল হেল্পস দ্য বোট টু ফ্লোট আনসার হবে হাল এইচ ইউ ডাবল দু নম্বরটা এই বোট ইজ মেড অফ ড্যাশ একটা নৌকা তৈরি হয় ড্যাশ দিয়ে কি দিয়ে উড ডাব্লু ডাবল ও ডি উড আনসার বসছে উড আর্লিয়ার শিপ মুভস অন আগেকার দিনে শিপ জাহাজ যেত কিসের সাহায্যে সেল এস এল সেল এ আই এল সেল ঠিক আছে আচ্ছা এর সাথে যদি ওর কথাটাও লেখো মানে একটা ড্যাশ আছে বলে একটা উত্তরই লিখছি কেউ যদি সেলের বদলে ওর লেখে তাহলেও কিন্তু কেটে দেওয়া যাবে না তারপরে ভেসেলস ইজ ভেরি ড্যাশ ভেসেল হলো ড্যাশ কি হবে লার্জ এল এ আর জি লার্জ হলো দুটো ড্যাশ থাকলে আমি দেবো লার্জশিপ যেহেতু একটা ড্যাশ লেখা আছে তাই জন্য শুধু লার্জ কথাটা আমি লিখলাম তারপরে বলছে দি ড্যাশ হেল্প দ্য স্টিমার টু মুভ থ্রু ওয়াটার ড্যাশ সাহায্য করে জল দিয়ে যেতে স্টিমারকে কি সাহায্য করে প্রপেলার পি আর ও ই এল এল ই আর প্রপেলার মানে ঘূর্ণান চাকাটা জল কেটে কেটে এগোতে সাহায্য করে তাহলে আরেকবার বলে দিচ্ছি এক নম্বরে বসবে হাল এইচ ইউ ডাবল এল দু নম্বরে বসবে উড ডি তিন নম্বরে বসবে সেল এস এ আই এল চার নম্বরে বসবে লার্জ এল এ আর জিই পাঁচ নম্বরে বসবে পি আর ও l এল e r প্রপেলার হলো এরপর চলে আসছি আমি প্রশ্নে প্রশ্নে বলছে রাইট দ্য মিন্স অফ টু ওয়াটার ট্রান্সপোর্টেশন এই এর প্রশ্নটা দেখো আর ই এর প্রশ্নটা দেখো রাইট দ্য থ্রি মিন্স অফ ওয়াটার ট্রান্সপোর্টেশন দুটোই কিন্তু একই প্রশ্ন একটা জায়গায় তিনটে নাম জানতে চেয়েছে একটা জায়গায় দুটো নাম জানতে চেয়েছে তাই জন্য আমি একেবারে তিনটে নাম মানে ই নম্বর প্রশ্নটা লিখিয়েছি ঠিক আছে যদি দুটো বলে তাহলে দুইটা দিয়ে দেবে আর যদি তিনটে বলে তাহলে তিন দিয়ে দেবে তাহলে এ আর ই একই প্রশ্নের উত্তর তাহলে কিভাবে লিখব পড়া যাক টু মিনস অফ ওয়াটার ট্রান্সপোর্টেশন আর বোট শিপ ভেসেল এবার যদি দুটো দিত টু মিনস অফ বলতো তাহলে দুটো নাম দিয়ে দিতে তিনটে বলেছে আমি তিনটে নাম দিয়ে দিচ্ছি হলো এবার বানান করে একটু বলে দিই টু টি ডাব্লিউ ও টু মিনস এম ই এ

হ্যালো তারপরে চলে আসছি বি নম্বরে বলছে হাউ ইজ দ্য স্পিড বোর্ড মেড অফ কিভাবে স্পিড বোর্ড তৈরি হয়েছে বা কি দিয়ে স্পিড বোর্ড তৈরি হয়েছে বি নম্বর আনসার দেখো দ্য স্পিড বোর্ড ইজ মেড অফ আয়রন অ্যান্ড হেভি প্লাস্টিক অর ফাইবার বানান করে বলি ডি টি এইচ দি স্পিড এস পি ডি স্পিড বোট বি ও এটি বোট ইজ আই এস ইজ মেড এম এ ডি ই মেড ও এফ অফ আয়রন আই আর ও এন আয়রন অ্যান্ড এ এন ডি অ্যান্ড এইচ ই এ ভি ওয়াই হেভি প্লাস্টিক পি এল এস প্লাস টি টিআই সিটিক ফাইবার এফ আই

এর পরের যে প্রশ্নটা আছে দেখো দ্য শিপ ইজ মেড অফ হাউ দ্য শিপ অফ বললে আমরা বলতে পারি যে এখানে হেভি আয়রন আর প্লাস্টিক ফাইবার এগুলো দিয়ে হয় কিন্তু তোমাদের বইতে যেহেতু এই শিপের যে পার্টটা আছে দেখো সেখানে দেখাই তোমাদের দেখো শিপের পাটটায় কিন্তু কি দিয়ে তৈরি সেটা নেই সুতরাং আমি এই প্রশ্নটা বাদ দিলাম বোঝা গেছে দেখো দ্য শিপ ইজ ভেরি লার্জ এখানেও নেই ইন টাইম দ্য শিপ মুভ অন বাই সেল ইন দ্য সি অর ওশন এখানেও বলা নেই বাট নাও ইটস মুভ অন ইলেকট্রিক অর ডিজেল পাওয়ার ইট হ্যাজ অলসো প্রপেলার তো এখানে কোনো লাইনটার মধ্যেই শিপ কি দিয়ে তৈরি সেই জায়গাটা লেখা নেই কিন্তু আনসার যদি লিখতে চাও তাহলে ওই যে যেটা লেখা ছিল স্টি বোর্ডের যেমন লেখা ছিল আয়রন আর হেভি প্লাস্টিক যেটা ছিল ওই দিয়ে লেখা যায় কিন্তু আমি এই প্রশ্নটা বাদ রাখছি কারণ সবাই হয়তো অনলাইন ক্লাস ফলো করছে না সবাই হয়তো খাতা জমা দিচ্ছে না তারা কিন্তু জানতে পারবে না এর উত্তরটা কি হবে তাই জন্য আমি এটা বাদই রাখছি ঠিক আছে এরপরে আমি তিনেরটা তো বাদ রেখেছি তিনেরটা আমি বাদই রাখি তিনের গ্রুপটা এরপর চলে আসছি চারের গ্রুপে চারের গ্রুপটা আমি আজকে করাবো না কিন্তু প্রত্যেকটার মানে বলে দিচ্ছি তোমরা এটা বাড়ির কাজ করে রাখবে লার্জ লার্জ মানে বড় উড মানে কাঠ হেভি মানে ভারী মুভ মানে নড়াচড়া করা চেষ্টা করবে বইয়ের বাইরে থেকে যে কোনো লাইন বানাবার একান্ত না পারলে বইয়ের মধ্যেকার লাইন দেবে কিন্তু চেষ্টা করবে নিজে থেকে বাইরের লাইন তৈরি করার প্রথমে আগে বাংলাটা ভাববে বাংলাটা ভেবে যদি সেরমও অসুবিধে হয় বাংলাটাকে ওপরে লিখে নেবে লিখে নিয়ে তোমরা এক একটা করে ওয়ার্ড ধরে ধরে ওয়ার্ড বসিয়ে তৈরি করবে মেক্স সেন্টেন্সগুলো হলো তাহলে আজকে আমি এই অবধি রইলাম করালাম তারপরে কিন্তু পরেরটা করাবো